যদি বৌদ্ধরা মারে, এদেরকে যদি নাসারারা মারে, এদেরকে যদি খ্রিস্টানরা মারে, এদেরকে যদি মুরতাদরা মারে, এদেরকে যদি নাস্তিকরা মারে, এদেরকে যদি বৌদ্ধরা মারে, এদেরকে যদি কমিউনিস্টরা মারে, এদেরকে যদি সেকুলারিজমের অধিকারীরা মারে, আল্লাহর কোনো পরোয়া নাই। কারণ কিয়ামতের আলামতগুলোর মাঝে একটা মৌলিক আলামত হলো, খুব ভালো করে হাদিসটা শুনবেন, কিয়ামতের আলামতগুলোর মাঝে একটা মৌলিক আলামত হলো, আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন শুনো কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা কেমন হবে জানো, আল্লাহর নবী বলেন ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল ওয়া ইয়াবকা হুসালাতান কা হুসালাতিশ শাঈর। বড় ভয়ঙ্কর হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন শুনো পৃথিবীতে মহাপ্রলয়ঙ্কারী কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অবস্থা কেমন করবেন? নবী বলেন শুনো ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, আল্লাহর যত নেককার বান্দা আছেন, আল্লাহর নেককার বান্দাগণ ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, আল্লাহর যত নেককার বান্দা আছেন, আল্লাহর যত পুণ্যবান বান্দা আছেন, সবাই একে একে পৃথিবী থেকে চলে যাবে, সবাই একে একে পৃথিবী ছেড়ে চলে যাবেন। মানুষের অবস্থা কেমন হবে নবী বলেন শুনেন, ওয়াইয়াবকা হুসালাতান কা হুসালাতিশ শাঈর। বড় ভয়ঙ্কর কথা, আমাদের সিলেটের মানুষ আমরা ধান চিনি না, মাথায় না কেন ধান চিনি না, আমাদের কৃষক ভাইরা যখন ধান রোপণ করে, যখন জমিনও ধান লাগায়, তখন বাঁশ দিয়া বেড় দিয়া দেয় না, বাঁশ দিয়া বেড় দেয়নি, বেড় দেখে না যে কোন কোন ব্যক্তির গরু যেন তার ধান না খায়। এখন দেখা যায় বেড় দিয়া রাখছে, হবাড়ির চাষার গরু এই ধান খাইছে, তখন কি করে চাষার বাড়িতে গিয়ে বিচার দে যে চাষা আপনার গরু আমার ধান খাইছে সব ধান। এরপরে যদি আরেকদিন ধান খায়, তখন মহল্লার মসজিদে গিয়ে বিচার দে না, কেন ধানটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কৃষক যখন মাঠ থেকে ধান কেটে নিয়ে আসে, ধান কেটে নিয়ে আসার পর নেড়া থাকে কি থাকে না, কথা বলেন আমার মাথা মনে বুঝলে না, নেড়া থাকে কি থাকে না, থাকে। কিন্তু নেড়া যদি কোনো মানুষের গরু গিয়ে খায়, আপনি গরুরে পিটাইবেন, আপনি তার গরুর মালিকের কাছে গিয়ে বিচার দিবেন, মহল্লায় গিয়ে বিচার দিবেন, কেন দিবেন না? কারণ নেড়ার কোনো দাম নাই। নবী বলেন শুনো কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, আল্লাহ রাব্বুল আলামিন তার পুণ্যবান সকল বান্দাদেরকে একের পর এক পৃথিবী থেকে চলে নিয়ে যাবেন। পৃথিবীতে আল্লাহর নেককার পুণ্যবান কোনো বান্দা থাকবে না, যারা থাকবে তাদের অবস্থা কেমন হবে? নবী বলেন ওয়াইয়াবকা হুসালাতান কা হুসালাতিশ শাঈর, খেত থেকে ধান তুলে নেওয়ার পর নেড়ার যেমন কোন দাম নাই, আল্লাহর পুণ্যবান বান্দারা পৃথিবী থেকে চলে যাওয়ার পর অবশিষ্ট নেড়ার মতো ঈমান হারা, আকীদা হারা, আমলের সালেহা হারা, মুনাফিক মার্কা যত মুসলমান থাকবে আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। নবী বলেন ফালা ইউবালি তাব্বাল্লাকুম, এদেরকে যদি হিন্দুরা মারে, এদেরকে যদি বৌদ্ধরা মারে, এদেরকে যদি নাসারারা মারে, এদেরকে যদি খ্রিস্টানরা মারে, এদেরকে যদি মুরতাদরা মারে, এদেরকে যদি নাস্তিকরা মারে, এদেরকে যদি বৌদ্ধরা মারে, এদেরকে যদি কমিউনিস্টরা মারে, এদেরকে যদি সেকুলারিজমের অধিকারীরা মারে, আল্লাহর কোনো পরোয়া নাই। কারণ আল্লাহর কোনো নেক বান্দা পৃথিবীতে থাকবে না, বাকি যত মুসলমান আছে সব মুসলমান হবে নামে, কামে কোনো মুসলমান থাকবে না। এদের না এদেরকে যদি হিন্দু পিটায় আল্লাহ তাদের রক্ষা করবেন না, বৌদ্ধ পিটায় আল্লাহ তাদের প্রতি মায়া লাগবে না, খ্রিস্টানরা পিটায় আল্লাহ তাদের প্রতি মায়া লাগবে না, ইহুদিরা পিটায় আল্লাহ তাদের প্রতি আল্লাহ তাদের প্রতি আল্লাহর কোনো মায়া থাকবে না। কারণ আল্লাহ তার পুণ্যবান সব বান্দাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নেবে। এজন্য পুণ্যবান বান্দার সংস্পর্শে যাওয়ার দরকার আছে না নাই, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখতে হবে।